আপনি বয়স্ক মানুষ, আপনি সবারই পেছনে এসছেন, আগে পেছনে লাইনটা দেবেন, পেছনে পেছনে লাইনটা দেন, পেছনে। হ্যাঁ, আগে এইভাবে হট্টগোল করলে তো কাজ হবে না। সরকার বলে কিছুই নাই, আমরা সরকারের প্রতিনিধি হিসাবে আপনাদের স্কুলে এসেছি। ও, সরকারকে আপনারা প্রতিদিন মাছ দিতে এসেছেন? আরে তাহলে আমরা হচ্ছে সরকারি কর্মচারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকারের লোক আমরা। আচ্ছা আচ্ছা, আমরা এসেছি, তোমাদের অনেক সমস্যা আছে, কারো নাম ভুল, কারো আধার কার্ড নাই, কারো ভোটার কার্ড নাই। আচ্ছা আচ্ছা, তা যেসব সমস্যা আছে আমরা সমাধান করবো। আমরা তো সরকার ভালো পাবো, তোমার লক্ষ্মীর ভান্ডার হয়েছে বেশ। আগে আমাদেরকে লাভপুর যেতে হইতো, শিউরি যেতে হইতো, বোলপুর যেতে হইতো, আর যেতে হবে না, সব ঘরে ঘরে, সব ঘরে ঘরে। আমার আমার একটা ব্যবস্থা করেন, আমার এই মাগি বাঁচা একটা ছেলে কজি দিয়েন। দাদা কথা বুঝতে দাও। ও কাকা, কে রে কাকা গো, আমার ছেলে একটা ছেলে, ওই দেখেন ছেলের মা নাই, মা পালিয়ে গেছে। তুমি কিন্তু ওই বুড়ো বয়সে তোমার দুটো বিটি কিনে চলে এসছো। এ তোমার দুটো বিটি, এই দেখো। হ্যাঁ হয়েছিল আঠারো কেজি লিচ, আঠারো তুমি। ও বৌদি, বৌদি ভালো আছো? খুব বৌদি, বৌদি, ও বৌদি ভালো ভালো আছো? আমি কে হচ্ছি? তুমি কাকা? আমার বউ বৌদি। ওই জন্য তোর মাকে পালিয়েছে শালা, ওই জন্যই বউ পালিয়েছে। শুভ্র বাচ্চা ভাষা দেখো শালা। ওই দুয়ারে সরকার পাঠিয়েছিলাম এর মাকে, এর মাকে দুয়ারে সরকার ওই লক্ষ্মী ভাণ্ডার নেবে পাঠিয়েছি, এই সৌর বাচ্চাদের মতন। হ্যাঁ গো, এ কালো কালো দেখিছো, কি বলছো তুমি? জানে জ্বালাতে বলছি নিয়ে ওর মাটাকে চকচকে পারে দেখেছে, মাটাকে পালিয়ে গেছে। আমার ছেলেটা খালি দুধ পেয়েছে না জানেন, কত বড় হাঁক হয়েছে দেখেন, দেখো সারাদিন হা করে।
সরকারকে দেখাও, এই দুটো হাইয়ে ঢুকে যাক। এবার ওই 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 দুটো সোর বাচ্চাকে দেখা তো দেখালে। হরিদাস পাল। হ্যাঁ, তোমার নাম তো? আরে ছি 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 ছি, আমার নাম হচ্ছে হরিদাস পাল। খাতায় লিখে দিয়েছো হরিদাস, টাইটেলে ভুল, টাইটেলে ভুল, টাইটেলে ভুল। তোর যা চেহারা তো ওই বটি, তোকে দেখে দেখে মনে করছো ওই, তোর কালো পরা রং আর ওই মনে করছো। আমার নাম হচ্ছে হরিদাস পাল, ভুল করে কালি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, আমরা লিখে দিচ্ছি, পয়া একা লিখে দিচ্ছি, তো আর কোনো টেনশন নেই। কাগজ জমা পড়লো, ঠিক করে চলে আসবে, কোনো চিন্তা নেই কাকা। আগে তাহলে আসছি। আচ্ছা, যাওয়ার সময় আর একবার ছেলেটা কি মায়ের দুধ পাই না? ওইদিকে দেখাও, মা পালিয়েছে, সারাদিন হাঁ করে। আবার এইদিকে দেখাও, ডান দিকে, ডান দিকে, ওই হাট দেখি না তো। আরে ওর হাঁ যখন এত বড়, ওর মায়ের দুধ কত বড়। এই ভাই, তোমাকে গবেষণা করতে হবে না, জানলে করছো না। আবাটা বাবু, হ্যাঁ দেখছি। এই তোমার দান শেষ, এই ওই ওই পাল ঠিক করে দিয়েন কাকা। বললাম তাড়াতাড়ি আইস, সব ভালো বসুন, বলুন বলো। আমি আগে তুমি আগে ঢুকলে আমি আগে তুমি বলো, তোমার কি সমস্যা বলো। এবার খুললা তো, বলো বলো কি ব্যাপার। আমার সমস্যা আছে, সমস্যা আছে, তোমার সমস্যা আছে? হ্যাঁ, তাই বল না, সবে না আছে না, কি বল কি সমস্যা? ওই আমার নাম ভুল আছে। তোমার নাম ভুল? হ্যাঁ। তোমার নাম কি? নাগ মামু। কি বাবু? নাগ মামু। দেখুন দেখুন কি ব্যাপার, দেখুন এদিকে এসো, এদিকে এসো, কোথায় কি কাজ দেখি। ও ও, তোমার নাম হচ্ছে লাল বাবু, হয়ে গিয়েছে। সারা নামের ডিস্টার্ব বড় বাবু, সারা কম্পিউটারে কি লিখতে কি দিকে দেয়। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি মাংবর। কি কর? মাংবর বাবা কোথা রে ভাই? আরে ওই বুধবুধ মানকর, মানকর তো, মানকর তো এখানে কি করছি? এখানকার বাসিন্দা হবে তাই কাগজপত্র নিয়ে এসেছে। ও তাহলে এ সরকার ভালো সরকার বাবু, তাই বাসিন্দা। সারা গায়ের ভেতরে সব হয়ে গেছে। আচ্ছা তুমি করো কি? আমি হোল বানাই। হোল বানাই, হোল। আরে কি বলছো বলো, ঢোল বাজাই, কথাটা বুঝতে না ভালো করে। ওই নাই, ওই যে ঢোলে বাজু হো হো হয়ে যাচ্ছে, খেলা খুন না লিয়ে বিপদ বড়। ও তুমি ঢোল বাজাও, ঢোল। হ্যাঁ ঠিক আছে, তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি এখন এসে যাও, যাও 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 যাও। তোমার কাগজ করে দিলাম। এই আমরা আর পেলাম না রে, সবাই বসে আছে। বলছি আমি ডেলিভারি তো, ওই এই বয়সে ডেলি ভরার দরকার তোমার? আরে এই লোকটা কি বলবো বলো তো, ডেলি ভরা না, তবে বলছি ডেলিভারি মানে পুয়াতি পুয়াতি। ও বাচ্চা হবে? রাজকাল কটা এখন এখন ছেলে হয়েছে? হ্যাঁ, যা গুরু মাসে মাকে বিয়েটা দে। আমার পুয়া
বোন দেবে। এই যে ভাই কথাটা বুঝতে দাও, ঝামেলা করে না, বুঝতে দাও কি বলছি। বলি যে হ্যাঁ বলো। এই দশ মাস পেরিয়ে গেল এখনো হচ্ছে না। মাল ভাটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গিয়ে সমস্যা সমাধান হবে না। আমার নাম হচ্ছে শান্তি, লিখে দিয়েছে দেখেন কি। আরে তালবস্য জায়গায় খ হয়ে গেছে, শান্তি জায়গা কম্পিউটার ভুল বড়, আমার মনে কালি বেশি হয়ে গেছে। আরে ছি ছি, ঠিক হয়ে যাবে, কাগজপত্র জমা নিলাম। আপনি পিছনে কোনো ব্যাপার নেই, শান্তি পাকা লিখে দিয়ে। কি বলছিস না, পাকা পাকা। উড়ে বাবরে লাল পানি দিবি, লাল পানি দিবি, তুই আবার কি লিবি? বলো বলছি, কাগজপত্র জমা দিয়েছি তো এখনো ঘরের টাকা ঢোকেনি। ঘরের টাকা ঢোকেনি, কোনো চিন্তা নাই, কাগজপত্র জমা দিয়েছেন যখন ঘরের টাকা ঢুকবে। ও ঘরের টাকা নাই, আমার ঘরে শুই পড়িও। আমাদের মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন যে ঘরের টাকা তোমার ঢুকে যাবে, কোনো চিন্তা নেই, প্রত্যেকের ঘরের টাকা ঢুকবে। ঠিক আছে, তুমি এসো। স্যার আমি গান করি, শিল্পী কাটা ভুল আছে একটু দেখেন তো। শিল্পী কাট, শিল্পী কাট, তুমি শিল্পী একজন, কাট করাবা? হ্যাঁ গান করি, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট সব সমস্ত তো। হে এই শিল্পী, আমি গান করা তো দেখি নাই কোনদিন। তাহলে অডিশন নিতে হবে। আপনি কি গান করেন? আউল বাউল, বাউল গান করি, বাউল। এটা বাউল গান, আমরা বাউল গান জানি না, আমি জানি না, দেখি ওরে বাউল গান কেন বলে শোন। ও দুটো মানুষ পিণ্ড লণ্ড ভণ্ড, দুটো মানুষ পিণ্ড লণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ, তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা সে, তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা সে। ভঙ্গ ভঙ্গ কি হলো চাচি? আমি চাচি বলাবে বেটা, আমি চাচ্ছি। কি বলবো ভাবি? ভাবি বলতে পারো না? বাবা, তে কি বাবা তোমার? আমার স্বামী চিন্নাই কাছে গিয়েছে সেটারিংয়ে। কিসে? সেটারিংয়ে। যা কোটা গজাল মারতে কোটা মেজে দিয়েছে ঠিক। তে সেটারিংয়ে। তে সেটারিংয়ে কাজ করতে গিয়ে আমরা কি করব? কিন্তু একটা আনার ব্যবস্থা করে দেন স্যার। আনার ব্যবস্থা? তোমার নামটা কি? আমার নাম ইয়াসমিন বিবি। ইয়াসমিন বিবি। স্বামীর নামটা কি? কালো শেখ। বাবা
বৈলহারি তোমার ফলন বটে বাবু, বাবরে গায়ে মাংস নাই ফলন দেখ। ওখানে ডাইরি করো, উনি ব্যবস্থা করে দেবে। তোমাদের দান, আমাদের দান। আমি যাই আগে। হ্যাঁ, তুমি কি বলবো, আমার বাঁচা আমি ছেলেটা হয়েছে না, লক্ষ্মী ভান্ডার তো দরকার নাই, দুটো মদন আছে ছেলে করিয়ে দেবে। আমি যাই। ওরে কি যে সরকার এলো, গাই সব সমস্যা মিটে গেল। বলছি স্যার, এই যে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। ও, লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছেন। দেখেন, অ্যাকাউন্ট বই পাসপোর্ট সর্বানি মন্ডল, আধার কার্ড, স্বামী নাম হচ্ছে ধন গোবিন্দ মন্ডল, আচ্ছা, আধার কার্ড, স্বাস্থ্যসাথী, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার কাগজ আমরা জমা নিলাম, যথাস্থানে আমরা দিয়ে দেবো। ঠিক নাই। কি ঠিক নাই? ঠিক নাই। কেন ঠিক নাই? ও বাজা ও ঠিক নাই, ওই বাজাটা ঠিক কই দেন। আরে তাহলে ও লক্ষ্মী ভান্ডার চাইছে, সুবিধা হলো 500 টাকা, এই তো সামনে মার্চ মাস থেকে 1000। লক্ষ্মী ভাড়ে টাকা ঢুকছে, খেতাম না। লালু বাচ্চু এত কায়দা করে নিতে হবে। এই যে বাবু, এই যে বাবু, এই যে দেখুন, দেখুন কি দেখুন, কাকু দেখ, এই যে বাবু, এই যে বাবু দেখুন কি দেখবো, এই যে কাগজ। ঠিক আছে, এ আমি পারবো, একটু সরিয়ে দেবো নাকি। এই যে বাবু, সাদা সাদা, কালা কালা। এই যে বাবু, এই যে, আরে 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 যা দিচ্ছি সব খুলিয়ে পৌঁছে যাবো। আপনি কিসের জন্য কাগজ জমা দিচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মী ভান্ডারের জন্য। ঠিক আছে, দেখি দেখি, নাম আপনার গুণমানি মন্ডল, বাবার নাম গুণধর মন্ডল, আর ওর মায়ের নাম গুণধর মন্ডল। স্বামীর নাম নেই নাকি? হ্যাঁ, স্বামীর নাম নেই আধার কার্ডে? না, এই আধার কার্ডে স্বামীর নাম নেই। আধার কার্ডে স্বামীর নাম নেই? না না, থাকুক। হ্যাঁ, কে আছে আমি বলে দিচ্ছি, আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। আধার কার্ডের ছবি রেখে কি করবেন? আমার স্বামীকে অরিজিনাল ভরালিন আপনি। আমি সেই ধন গোবিন্দ। আপনি ধন গোবিন্দ বলা মানে কাগজ
বুড়ো মানুষ হতে পারবে না এইটার কাছে যায়। একটু শোনো, চশমা ফাঁক দিবে দেখছে, এর কাছে যাই, ওকে যা ধরবো ওকে তো করে দিতেই হবে। এই যে বাবু, আপনি একটু করে দিন না, বলছিলাম ওই বাবুরা বলছে করতে পারবো না, তাই বলছি আপনি যদি একবার করিয়ে দিতেন। ডান্ডা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, বলবো একবার করিয়ে দাও নাহলে ডান্ডাটা ফটিয়ে দাও। এই যে দাদা বলছে ওরা পারবে না বলছে, এটা অন্যায় হচ্ছে না? না না, এটা অন্যায় হলো না, আমার বড় রকম ধর্মকে ফেলে দিল। আমি কি করতে বলেছি কি হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, একটা আইন আছে। কি আইন? একটা বউ প্রথম যে বউটা সেটা সবকিছু অধিকারী হবে, দ্বিতীয় বউ কোন জিনিস অধিকারী হবে না। ঠিক আছে, যাও। হইলো, টাকা লোকসান, এ চাপাঙে গেল। বললাম ওইটাকে বিদায় করে দাও, বিষ খাই মেটে দাও, তারপর আমাকে নিয়ে আসবে। দুটো কেন ভরিয়ে দিয়েছে? আমার সমস্যা। একশো দিনে কাজ করেছি, আজ দু বছর হয়েছে, টাকা ঢুকে না। আপনি পোস্ট পাম্প পেয়েছেন? টাকাটা দেন। আরে টাকা পাবেন, শোনেন শোনেন, আপনারা তো প্রত্যেকেই জানেন এই তোমার সরকার টাকা দেবো বলছে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, টাকা দেয়নি। তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বকেয়া যে সমস্ত টাকা আমাদের বাংলায় পাবে তিনি নিজের খাত থেকে আপনাদের টাকা দিয়ে দেবেন। আপনার সমস্যার সমাধান হবে এবং দিদি টাকা দেবে। যে ঝামেলা করবে তার মার হবে।
সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সোজাসুজি মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করুন। ফোন নাম্বারটা মনে রাখুন, 91370 91370। তাহলেই আপনাদের সমস্যার সমাধান হবে। আজকের মতন আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ না, আজকে বন্ধ হলো, কিন্তু এই যে সামনের সপ্তাহে যখন আসবো তখন এই যারা ঝামেলা করবে তাদের ব্যবস্থা কিন্তু করবো। চলুন তবে দেখছি আমি ষোলো সপ্তাহে কি হয়। চলুন We'll be right back.
কত কষ্ট করে মানুষ করলাম, না 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 মা বাবার কথা শুনলো না, দোজবেকে একটা ছেলেকে বিয়ে করলো, ঘরে একটা বউ আছে, আবার ধেই ধেই করে নাচতে নাচতে সেই ছেলের সঙ্গে চলে গেল, স্বামীটাও মরে গেল, ঘরে এখন একা, পাড়া ছোড়ারাও আমার একবার খবর নেয় না, মেয়েটা থাইলে একবার করে খবর নিত, কিন্তু আমি বুড়ি গেছি বলে আমার তো ভেতরটা বুড়ুই না, সেই বৈদ্য চলে গেল আমাকে একা ফেলে, আমার যৌবন আমার যৌবনই রয়ে গেল, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, ফল যখন পেকে এলো আমার মালি তখন মারা গেল, আমার ফল যখন পেকে এলো মালি তখন মারা গেল, গাছের পর গাছে রয়েছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, তা সেই মেয়েটাও একবার খবর নেয় না আমার বুড়ো মাটা বাড়িতে কি করছে, আমু যাই না সে কমন আছে কে জানে, মারবে না মার খাবার জন্য দেখেছি, তখন তিল তিল করে বারণ করলাম, ঘরে একটা বউ আছে ওর সঙ্গে তুই বেরিয়ে যাই না, ওকে তুই বিয়ে করিস না, এ তোর গায়ে হাত দিল কেন বল, আর বলিস না মা, এমনি মেরে দে, লক্ষীর ভান্ডার করতে গেছিলাম তোর শাখা বসেছিল, দিয়ে দুটো বিয়ে করেছে, একটা বউয়ের হবে একটা হবে না, দিয়ে ওখানে ঝামেলা লাগিয়েছিল, দিয়ে পুলিশে মেরেছে, ঘরে এসে আমু দু কথা বলেছি, হ্যাঁ তারপর আমি ঘরে গেছি আর দেখছি সে ও বুড়ো নামুনে হেগে মাকি রেখেছে, মাকি রেখেছে উপরে দিয়ে, তারপর বল ওই হেগে মাকি রেখেছে, পুলিশ এমন করে মেরেছে জামাইকে হাগিয়ে দিয়ে, হ্যাঁ আর কি মার মেরেছে পুঙাতে রে, তারপর কি হয়েছে, তারপর আমাকে বলছে যা ধুই দে আমাকে, বল মা আমি ধুই দিতে পারবো, একবার টাটকা ঘুরে মা এবং কাপড় চোপড় লেগে আছে, আমি যে আমি পারবো না, হ্যাঁ বড় গিন্নি চলে এসেছে, এসে বলছে স্বামী স্বামী করিস আর স্বামীর গু ধুতে পারবি না, আমি যে তোর যদি অত মায়া লাগে তুই ধুয়ে দেখা, বলছে ধব্ব কি রে একবারে গু বয়াবে ভরে রেখে দেবো রোদে দেবো দিয়ে আচ্ছারের মতো চেটে চেটে খাবো, আজ তখন খাবি খাবি এখন কর খাইয়ে দেখা, হ্যাঁ গু একবার চেটে মেরে দিল রে মা, আর তুমি আমাকে ধুয়ে দিতে পারলি না, ইয়ার কি গন্ধ ছি, ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে, তোর গায়ে হাত দিয়েছে তারপর, হ্যাঁ দি আমি আবু গু দিতে পারিনি বলে আমাকে কি মার মেরেছে বড় গিন্নি গু খাইয়েছে বলে আমাকে চুলে বুটি ধরে বার করে দিল, মা মা তুই চল মা, দেখিল বল চল তোর গায়ে হাত চল, মা তুই ছাড়বি না গিয়ে একবার জামাইয়ের সাথে লেগে যাবি, জানো তো আমার কি ভয় হচ্ছে, ছোট গিন্নি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে, এইবার এলে এই বার্তা ওর পিঠে বসবে, ওর পিঠে আমি বার্তা ভেঙে দেবো, গিন্নি রে হ্যাঁ বলো ভালো মন্দ রান্না করার খা, হ্যাঁ নাকি রান্না কর, আরে বাবা বৈদ্য, আরে বাবা বৈদ্য, হ্যাঁ যেমন ঝাড় তেমনি বাঁশ, এই সেই এই ঝাড়ের মাল, পঞ্চায়েত আমাকে ভয় করে, প্রধান সুন্দর আমাকে ভয় করে, তো আমার মেয়ের গায়ে
কেন হাত দিয়েছি বল? আমার মেয়ে কীর্তিটা শুনুন, আমাদের বংশ হচ্ছে ভাতানবাড়ি বংশ, ও মাকে আমাকে মারার চাল করছে। কি হয়েছে বল? আমাদের বংশ খারাপ লয়। কি বংশ? আমাদের বংশ হচ্ছে বৌমারি। বৌমারি লে বই তোমার গায়ে, আমার সামনে চোখে গায়ে হাতি মজা দেখ। আপনার মেয়ের কীর্তিটা শুনুন, কি হয়েছে বল? আমি পায়খানা করে ফেলেছি, আমার আমি বললাম আমি উঠতে পারছি না, একটু জল এনে আমার ধুইয়ে দে, দিল না আমাকে লেতি মেইলো। কে আমার গুন্নু মানি? আমাকে লেতি মেরে দে। হ্যাঁ, কিন্তু আমার আমার এই শর্মানি, আমার আমার শর্মানি, ও আমার ভাই কে জিজ্ঞেস কর, খেয়েছিস? খাবো না। এদিকে যে বাড়িতে না কাকা না কানছিলিস, বলছিস জামাই আমায় মেরেছে, তুই জামাই বুকে লেতিছিস? আমি কোনো জায়গায় মাথা নত করি বাড়ি আসি না, এই ব্যয়ে বাড়ি থেকে আমি মাথা নত করি বাড়ি যাবো না। সেটাই হয়েছে কথা, বারো বই তো তেলা ছোড়া, কি বলছিস? কি আমি কোনো জায়গায় মাথা নত করি না, আমার চোখের সামনে পায়খানা কর, আমার মেয়ে খাবে। চুপ মা, কি চুপ? আমি কোনো জায়গায় মাথা নত করি বাড়ি আসি নাই, এখান থেকে নত করবো না। আপনার মেয়ে যদি গু খায়, হ্যাঁ, তাহলে আমি ওকে আবার ভাত দেবো, আর নইলে আপনার সঙ্গেই বিজয় করছি। আমি স্বামীর ভাত খাবো, আমার বদলে তুই গুটা খেয়ে। চুপ মা, কি চুপ? চুপ রে, পায়খানা কর। জলের চাই তো মেঘ বেশি ডাকছি মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে রে বা, ও কেমন হাঁকবে কে জানে। লেখা গু খাবার জন্য ঘরে ঢুকেছি, আমার মান সম্মান চলে যাবে। আমি গুকটা খাবো, তুই নাকটা চিপে ধরবি, ঠিক আছে? কি গন্ধ করছে রে, বাবা রে, যে করে না স্বামী ভক্তি, ভক্তি করবো না কি বৌহা, কি তার মা নাই। কপ জমেছিল না কি ছেলে?
আসলে আর মামলে না নামুনে কেসে পেদে আক করছে রে এ কত গন্ধরে বাবা হ্যালো তোর স্বামীকে তুই ভালোবাসি আমি ভালোবাসি না তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে আর যত তালের মাড়িটা তোমার পোঁদার পাছায় লাগিয়ে দিয়ে আমি চলে গেলাম সত্যি করি তোমাকে ভালোবাসে তোর জন্য গু খেতলো তুমি তাহলে তালের মারি খেয়েছো আজকে প্রমাণ করলো কে কতটা ভালোবাসে ও যদি আমাকে না খোঁচাতো আমি তোমাকে কতটা ভালোবাসি কেউ জানতে পারতো না তোকে কোথায় তাড়ি দেবে ও থাকুক থাকবে হ্যাঁ আজকে যখন বলছিস থাক বিয়ে যখন করেছিস হ্যাঁ ভুল যখন করে ফেলেছিস হ্যাঁ সংশোধন আমাকেই করতে হবে তাহলে ওরে সরকার অনেক দিচ্ছে হ্যাঁ দুটো বিয়ে করতে তো ক্ষতি কি হবে তাহলে আজকে নাই কাল তোর লক্ষ্মী ভান্ডার ঢুকবে হ্যাঁ আলোলে বয়স্ক ভাতা ঢুকবে হ্যাঁ সরকার যখন আছে তোর চিন্তা কি আমার সেই তো শোন বাবা তোরা ঝড়া ঝাঁটি করি না বাবা তোরা সুখে থাকলে আমরাও সুখী রে তোরা বাবা সুখে সংসার কর আমি বাড়ি চললাম কোনো মানে মা কান্তি কান্তি আর বাড়ি যাবি না আর যাব না তুই আমার বাড়িতে আসবি পূজোতে মুড়ি ভেজে দিবি তুই যা কীর্তি করলে আমি মুড়ি ভাজ দেব ফোন করে ডাকবি দিবি মুড়ি ভাজা খোলাটা উনুনে চাপাবো আমি তো মুড়ি ভাজবো না ওই মুড়ি ভাজা খোলাতে ছচ্ছর করে মুচতে দেবো মা এখনকার যুগে দেখবেন মেয়েদের একটাই ভাবনা চিন্তা মেয়েদের এখন একটাই ভাবনা চিন্তা আমরা বাড়ির মানুষকে মানে বাড়ির পুরুষকে স্বামীকে হাতের মুঠোই দেবে রেখে দেবো না না হাতের মুঠোই দেবে রেখে দেবো এখন দেখবেন মেয়েরা মাস্টারি করছে চাকরি করছে সবই করছে এখন আবার দেখবেন কলিকালের মেয়েরা এখন অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে না 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 যেই মেয়ে তো অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে দেশের মেয়েরা সবাই মনে করছে আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেছে ওদের একটাই ভাবনা চিন্তা আমরা অফিসে যাব চাকরি করতে বাড়ির স্বামীরা রান্না করে আমার জন্য রেখে দেবে ছেলেকে দুধ খাওয়াবে না না বাবা যদি নিজের দুধ না থাকে ছেলেকে কটুতে করে দুধ কটুতে করে দুধ খাওয়াবে ওদের একটাই ভাবনা চিন্তা আমরা রাস্তায় কাপড় দোলাইতে দোলাইতে আসবো এসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে সেবা দেবো তাই দাদা বলবো কি
আমি একদিন গুরুদেবকে প্রণাম করতে যাবো, তাই একটা বাসে চেপেছি, আর শালা সেই বাসে অঙ্গনারী দল চেপে পড়িয়েছে। না না না, ওরা যাবে লাভপুরে ট্রেলিং করতে যাবে, আমি তো রটে ধরে ঠারো হয়ে দাঁড়িয়ে আছি। তারপরে দেখছি একটা বাউস তো অঙ্গনারী, সে হচ্ছে পার্লের সবদার, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে গদাস গদাস করে চলে আসছে। এইবার খালাসি দিয়ে অঙ্গনারী চাকতে পারছে না, ঠেলিয়ে তুলিয়ে দিল। এইবার আরো যারা অঙ্গনারী আছে বলছে, দিদি আপনি বসুন, ও বলছে আপনি বসুন। তা সেই অঙ্গনারী এত ডাল কলাই খাইয়েছে, একবার ভরি বাড়িয়ে ফেলেছে, বলছে না লো আমার ভরিটা বেড়ে যাচ্ছে, তাই ডাক্তারবাবু আমাকে ভোরবেলাতে রান করতে বলেছে, মানে দৌড়তে বলেছে, কিন্তু আমি ভরি নিয়ে তো দৌড়তে পারছি না। তা বাসের রডে ধরে খানি দাঁড়িয়ে থাকি, বাসের ঝাঁকারে যদি ভরিখানি নিচে দিয়ে ঢোকে তো ঢোকবে, সেই ভাবনা চিন্তা করে সেই ভরিওয়ালা অঙ্গনারী আমার সামনাসামনি দাঁড়িয়ে পড়েছে। এইবার ড্রাইভার কি করেছে, বোধহয় কাঁচা খেতে গিয়েছিল, লেট হয়ে গেছে, কাঁচাটাটা খেয়ে এসে ফুল পিক আপে গাড়ি ছেড়ে দিয়েছে। যেই ফুল পিক আপে গাড়ি ছেড়ে দিয়েছে, একবারে বাঘা পেরি বাঘা পেরি একবারে যেই বগদুরে ঢুকেছে, আর জোড়া বাম্বারকে ঝাড়িয়ে টপকিয়ে দিয়েছে, আর যেই ধৈর্য চমকিয়ে দিয়েছে, আর আমার সামনাসামনি অঙ্গনারী দাঁড়িয়েছিল, একবারে ভরিতে ভরিতে ধাক্কা, যেই ধাক্কা লেগে গিয়েছে দাদা কি বলবো, চল মার ফাঁক দিয়ে আমাকে একবার তাকিয়ে দেখে নিল, যে শ্বশুর করে ভ্যানিটি ব্যাগ দেখে বাঁ হাতটা বার করছে। আমি মনে করছি মেয়ে ছেলে কাপড় আলগা হয়ে গেছে, তুলিয়ে সোজা করে নেবে, কাপড় তুলবো কি বাঁ হাত বাদ করে মেরে দিলে আমার গালে ফটাস করে আসছো, যে একজন মেরে দিয়েছে বলছে, দিদি আমার দোষ নাই দিদি, ওই ড্রাইভারের দোষ আর ওই বাম্পারের দোষ। তা সেই অঙ্গনারী আমাকে কি বলছে জানেন, বলছে চুপ কর হারাম জাদা, জানিস এখন মেয়ে ছেলেদের কত হাজার ভোল্টেজ চলছে। আরে ম্যাডাম, ও ম্যাডাম এখন আপনাদের কত হাজার ভোল্টেজ চলছে ম্যাডাম, বলছে এখন আমাদের 11,000 ভোল্টেজ চলছে, গায়ে হাত দিবি তো কারেন্ট মেরে বাসে থেকে ফেলে দেবো। আমি দেখছি শালা, তার জন্য আমার লাইন ডিলিট হয়ে যাচ্ছে রে, তার জন্য আমার লাইন ডিলিট হয়ে যাচ্ছে। দাদা কি বলবো, আমাদের পাড়ার মেয়ে, আমি আমাদের পাড়ার একটা মেয়েকে ভালোবাসতাম, মানে মাঠে ছাগল চড়াইতে চড়াইতে লাইন করেছিলাম, বুঝলেন তো, শৈশে রাইলে বসে বসে, সেই মেয়েটা এখন এইট পাস করে কিছু টাকা ঘুষ দিয়ে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে, আর যে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে, আমি শালা লাইনে হুকিং করতে যাচ্ছি আর আমার তার ফল হয়ে যাচ্ছে, সেই হুকিং করতে যাচ্ছি তার ফল হয়ে যাচ্ছে। আমি দেখছি শালা এতদিনকার ছোটোবেলার লাইন, এতদিন আমার তার ফল হয়েছে এখানে, শালা সেই অঙ্গনওয়াড়ির বাসের অঙ্গনওয়াড়ির কথা মনে পড়ে গেছে, সেই অঙ্গনওয়াড়ি দরে বলছিল এখনও 11,000 ভোল্টেজ চলছে, তার জন্য দেখছি শালা, তার জন্য আমার সরু তারের লোড নিতে পারছে না, তাই দাদা যে প্রতিজ্ঞা করে এসেছি, একবারে নাঙ্গলহাটা কাজীপাড়া থেকে একবারে নতুন লোহার হুকিং করে নিয়েছি, এই বট গাছের গোড়ায় বসে বসে ছাগল চড়াবো, আর সেই অঙ্গনওয়াড়ি সাইকেল নিয়ে এইদিকে ফিটি সেন্টারে খেঁচুড়ি দিতে যাবে, আর আমি একবারে হুকিং ঠারো করে দাঁড়িয়ে থাকবো। শালা দরকার হলে আগে অঙ্গনওয়াড়ির 11,000 হুকিং লাগাবো, হয় আমার তার ফল্ট হবে, নয় অঙ্গনওয়াড়ির ট্রান্সফর্মার বাস্ট হবে। তাই দাদা আপনারা বলুন, কেউ যদি ছোটো থেকে কেউ কেউ ভালোবাসে তাকে জীবনে ভোলা যায়, ছোটবেলাকে ভালোবাসা ভুলে যায়, আজও সেই শৈশের আলীর কথা মনে পড়লে আমার চোখ দিয়ে জল আগুন পেছু দিয়ে নেমে যাচ্ছে। তাই ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মন, ভোলে না সাথী ভালোবাসা মন, ভোলে না ভোলে না ভালোবাসা মন, ভোলে না সাথী।
আমি চলে আসবো হুকিংটা ঠারো করিব। সালা হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না কতদিন ধরে বসে আমি ছাগল চড়াইছি, কোনোদিন মুখে চুল থাকে না, সালা হঠাৎ মুখে চুল বেরিয়ে গেল কেন? আমার করলে এসে বসে বলছে কি লজ্জা লাগে না বলতে? আমার দাই কেঁদেছে তোর করলে বসার জন্য, আমি বট গাছে গোড়াই বসেছিলাম। তোর মতন তো আমি ঘুরে বেড়াই না, আমার কাজ আছে। এই দেখ, এই স্কুলে যেতে যদি দেরি হয় না, বাচ্চা ছেলেগুলো খাওয়ার জন্য কান্নাকাটি করবে। বলছে সেন্টারে যেতে দেরি হইলে ছেলেগুলা কান্নাকাটি করতে লাগবে, কেন এই দেশের মারা ছেলেগুলা তো দিনে পাল্টে দিয়েছে নাকি? কে সিনে ভাগে দিয়েছে না বরগাদের ভাগে দিয়েছে রে? পাল্টে দেবে কেন রে, আরে পুরোটাই দিয়েছে, একবারে বকবি না। বাচ্চাগুলো যদি খাওয়ার জন্য কাঁদে তোর সাথে বকতে গিয়ে, তাহলে সবে আমাকে অপমান করবে। চল রাস্তা। আরে মোবাইল কবে কিনলি রে? ছাগল চড়াইতাম তখন মাথায় তালি দিলি, বদ বদ ধুলিও বেরিয়ে তো আজ ক্লিপ মুখে ক্লিপ লাগিয়েছ। বাজে কথা বলবি না, এখন আমি অঙ্গনারীর চাকরি করি কিন্তু। ও হারে কি হারে, ছোটতে যখন ছাগল চড়াইতাম তুই আমাকে কত ভালো বাসতি রে। বল সেই শৈশে রাইলে বসে বসে দুজন আছে যে ধুলু পুকু খেলতাম, তুই তখন কত ভালোবাসতিস। এই অঙ্গনওয়ারি চাকরি পেয়ে আমাকে কেন পাত্তা দিচ্ছি না বল দেখি? কেন দিচ্ছি না বলতো? কেন বল দেখি? কেন বলতো? কেন বল দেখি? পাড়ার লোকে নিন্দে করবে, বলে দেখো বেটা চাকরি করে আর ওই ছেলেটার সাথে ভালোবাসা করে। তখন ছাগল চড়াচ্ছি তখন তোর পজিশন আলাদা ছিল। হ্যাঁ, আর যে অঙ্গনওয়ারি চাকরি পেয়ে গেছিস তোর পজিশন আলাদা হয়ে গেছে। আমার আলাদা বুঝেছিস? আমি যখন ছাগল চড়াইতাম তখন আমার পজিশন আলাদা ছিল, এখন আমি অঙ্গনওয়ারি চাকরি করি এখন আমার পজিশন আলাদা হয়ে গেছে। তার জন্য তোর পেছন দিকে চেন দেখে আমি তোর পজিশন উল্টো পাল্টা হয়ে যেত। আমি মানে জানবো না, তুই জানবি? হ্যাঁ আমি জানি তো। বল দেখি বল কি চাকরি করি? বল অঙ্গনারীর চাকরি। অঙ্গনওয়ারি
আর খিচুড়ির হাড়ি শালা অঙ্গনারে যেখানে খিচুড়ির হাড়ি সেইখানে রাঁধিস তো বাচ্চা ছেলেদের ভাত কত ফোটা নিকি দেখাছি রে একবারে বাজে কথা বলবি না শোন আমরা আমরা বাচ্চা ছেলে ভাত রান্না করছি বাস কত কাজ করছি তোরা একটা করে দেখা কি তোরা কিছু কাজ করে দেখা কি করে দেখাবো কিছুই দেখাতে পারবি না তোদের মত আমরা ভাত রাঁধতে যাব নাকি পারবি না তো না ভাত রাঁধতে যাব নাকি পারবি না তো হ্যাঁ সকাল থেকে মেয়েরা বেরোতে পারে না এই যেমন আমি বেরিয়েছি সকালে যেই বেরিয়েছি আর আমার পেছনে পড়ে গেছিস তোর পেছনে পড়ে গেছি তোর পেছনে কেন লেগে আছি তোর পেছনে তোর মা বলছিল আমার মেয়েটা যখন হসপিটালে হইলো বাবা তখন মুখে মধু দিতে পারি নাই ফোন দিয়ে মধু দিয়েছি তার জন্য তোর সকাল থেকে পেছনে লেগে আছি তোর মা চালে এক চাল পই লাগিয়ে রেখে দিয়েছে সকালবেলা হয়েছে আর একবার কাস্তি করে ঝোলাই ভরি কেটে নিয়ে চলে যাচ্ছিস দেখছিস পই গলবে না হাজবে না মাল থারো হয়ে দাঁড়িয়ে থাকবে ছেলেরা যখন টিফিন করে বাড়ি নিয়ে যাবে তখন মারা বলবে বলো আজকে অঙ্গনারী ভালোই এসেছিল আজকে লম্বা ভিটামিন দিয়েছিল ভিটামিন একবারে টিফিনে থারো হয়ে দাঁড়িয়েছে আর অঙ্গনারী মুখে অঙ্গনারী দেখাইছে একবার বাজে কথা বলবি না ও অসভ্য ছেলে কোথাকার এই তোদের কারণে কোনো মেয়ে তো বেরোতে পারে না আর তোদের তো কিছু করার ক্ষমতা নাই কিছু করার ক্ষমতা নাই আর মেয়ে ছেলে কি করছে না এখন বল কিছু করার ক্ষমতা ঠিক না তোরা কিছু করার ক্ষমতা নাই কিছু করার ক্ষমতা নাই না এই কিছু করার ক্ষমতা নাই না শোন আমাদের মতো ছেলেরা কিছু করার ক্ষমতা নাই নেই তো তাহলে একটা কথা শোন বল ওরে মেয়ে ছেলে যা পারবে ছেলেরা তা পারবে না না পারবে না আমরা যেটা করে দেখাতে পারবো তোদের ক্ষমতা না আর আমরা যদি করে দেখাতে পারি সেটা তোদেরই করে দেখা যাবে আমরা ভোরবেলায় দুটো বলদ হাল খান্দ করে মাঠে নিয়ে চলে যাবো একবারে ভোরবেলায় হাল জুড়বো দেড় বিঘে ভুং চষে চলে আসবো তোদের অঙ্গনারী দলকে ডাক মেয়ে ছেলেকে ডাক দুদিন মাঠে হাল বয়ে দিয়ে আসা তর্ক করিস না মেয়ে ছেলে যদি মনে করে কে যাবে ভয় খেয়ে গেছে কে ভয় খাবে লে লে আমার মত মেয়ে ভয় খাওয়ার মেয়ে নাকি তাই ভয় খাবে লে বল শোন মেয়ের সাথে পাঙ্গা নিবি না মেয়েরা যদি মনে করে তা হাল বইয়ে দে কি দেবে মেয়ে তো মাটা হাল ভাবে বলছে ওরে মেয়ে তো মাটা হাল ভাবে হ্যাঁ তাহলে একটা কথা শোন হাল বনো কথা শোন বলি এই যে আমাদের পাড়ার একটা খেটিয়ে চাষা ছিল সে কাজ কুমড়ে চাষা খেটিয়ে চাষা ভোরবেলায় যাই মসজিদে আজান দেবে আর হাল খুলে নিয়ে চলে যাবো বলদ খুলে নিয়ে চলে যাবো একবারে দেড় বিঘে ভুং চষবে তারপরে বাড়ি আসবে আচ্ছা এইবার দেড় বিঘে ভুং চষে বাড়ি চলে এসেছে বাড়ির গিন্নি কে বলছে গিন্নি আজকে দেড় বিঘে ভুং চষেছি বলদকে ভালো করে খাওয়ানো দাওয়ানো করবি যে সন্ধ্যেবেলায় বলদ গোয়ালি বেঁধে দিবি এইবার বাড়ির মেয়ে ছেলে খাওয়ানো দাওয়ানো করাইতে ভালো বলদকে খাওয়ানো দাওয়ানো ভালোই করেছে এইবার রাত্রিবেলায় বলদ যখন গোয়ালে বাঁধবে সালা মেয়ে ছেলে বারো হাত কাপড়ে ল্যাংটো এইবার রাত্রিবেলায় বলদ যখন গোয়ালে বেঁধেছে সালা ডাইনে বলদের পাশে একটা বুড়ি গাইকে বেঁধে দিয়েছে আর বাইয়ের বলটা আলাদা খুনে বেঁধে দিয়েছে এবার আলাদা খুনে বেঁধে দিয়েছে এইবার চাষা তো সন্ধ্যেবেলায় খেয়ে দিয়ে আগটাকে ঘুমোইছে যে এবার মসজিদে আজান দিয়েছে চাষা মর একবার খর মর একবার ঘুলুঘুলু অন্ধকার গলি ঢুকে পড়েছে দিয়ে সালা ডাইনে বলটা আপনি বেরিয়ে চলে এসেছে বাইয়ের বলটুকে টানছে তা বাইয়ের বলটা পেয়ে মানে পোঁদে বেঁকিয়ে গলে ভেতর দিয়ে পালিয়ে দেখছে শালা আমার প্রত্যেকদিন দুটো বলদ একসঙ্গে বেরিয়ে পড়ে আছে এই বাইয়ের বলটা বেরিয়েছে না কেন শালা বলদ হবে তবে তো বেরিয়ে চলে আসবে শালা বাইয়ের বলটা কিন্তু পুরি গায়ে বেঁধে দিয়েছে বাইয়ের বলটা আলাদা জায়গায় বেঁধে দিয়েছে এইবার একবার চাষা রেখে গেছে সকাল হয়ে যাচ্ছে টেনে টুনে বলদকে বেঁধে একবারে ঠেলতে ঠেলতে একবারে জল লাগানো জমিতে নামিয়েছে এইবার যেই বাইয়ের বলদ কান্দে জোন চাপাইছে বাইয়ের বলদ তখন পেছন দিয়ে একবার পাথা লড়াইতে পালাইছে আর ডানে বলদ একবার ঠার হয়ে জোন লিয়ে দাঁড়িয়ে আছে চাষা দেখছে শালা আমার বলদ তো কোনোদিন এমনি করো না এমনি করছে কেন বাবু এবার ঘুলু ঘুলু অন্ধকার আমি গাই জুড়ছি না বলদ জুড়ছি বুঝতেও পাইছে চাষা খুব রেগে গিয়েছে যে এক
একবারে কানে নাকে ধরে জন্য দড়িটুকে টান করে বেঁধে দিয়ে নাঙ্গলে মুঠোটুকে খাজিয়ে ধরে বাইয়ের বড়দের পাছাতে লম্বা পাচনে বাঁয়ে বাঁয়ে করে চারিবারি যেই চারিবারি মেরেছে বাইয়ের বল তখন পিছন ধারে ছর করে মুড়তে লেগেছে। চাষা তো মাথায় হাত দিয়ে বলছে শালা আমার বলদ তো কোনো সময় পিছন ধারে মরতে না, শালা আজকে হঠাৎ বলদ পিছন ধারে মরছে কেনে, শালা বলদ হবে তবে তো আগে ধারে মরতে পারবে, বুড়ি গায়ে বেঁধে দিয়েছে শালা বইতে পারছে না, ওরে চাষা যখন বইতে পারছি না তেললে হাত দিয়ে দেয় এটা বলুন না গায়ে, শালা চাষা দেখছে শালা জুড়ছে না, বাই বাই করে আব্বা যাই মেরে যা ছর ছর করে মুড়তে চাষাকে ভেজিয়ে দিয়েছে, চাষাকে ভেজিয়ে যখন দিয়েছে চাষা তখন গামছা করে মুখ টাক মুছে বলছে কি বলছে বাবা তুমি আগে ধারেই মতো আর পেছন ধারেই মতো, ভোরবেলাতে যখন তোমায় জুড়েছি আজকে তোমাকে চষবো তবে ছাড়বো, তাই অঙ্গনারী তুই শাড়ি পরবি পর আর প্যান্টুল পরবি পর, আজ ওই বট গাছের গোড়াতে তুই ওই পুরুষের সঙ্গে জোড়া পড়েছি, তোকে চষবো আজ তুই আগে ধারে মত আর পেছন ধারে মত দেখা দেখি না, শালা আজকে চষবো তবে ছাড়বো, আমি কোনো দিকেই মুতবো না তোর মুখে মুতে দিয়ে চলে যাবো, চষবো তবে হ্যাঁ হ্যাঁ আমি কোনো দিকেই মুতবো না, একবার সোজা সুজি তোর মুখে মুতবো দিয়ে চলে যাবো, শালা তাহলে তো আরো ভালো হবে রে, দাঁতে পোকা লেগেছে পোকা মরে যাবে তো, বাবাকে বলছি বাবা পাঁচ টাকা দাও ট্যাবলেট কিনে খাবো, বলছি পালা শালা পয়সা নাই গরম জল আর নুন নিয়ে কুলকুচি গরগা, শালা গরম মাল পড়বে শালা পোকা গুটি মরে যাবে, বাচ্চা ছেলে মারা ডিম খেয়ে আর মুসুরি ডাল খেয়ে চেহারা তো একবার গুদুম চপ বানিয়ে ফেলে, বেশ করেছি গুদুম চপ মানে বুঝতে পারছি না গুদুম চপ হবে কি, ওই যে মারা ডাল আর এই ডিম মারা খেয়ে তোমার একবার পিছন ঝুলছে আর আগে ফুলছে, শালা গুদুম চপ বুঝতে পারছি না, বেশ করেছি, ওরে তোর মতন মেয়ের সঙ্গে লাইন করো মানে আমার বুড়ি ছাগলটার সঙ্গে লাইন করো অনেক ভালো, করগা না আমার জন্য এখানে কেন দাঁড়িয়ে আছিস, ও অসভ্য ছেলে কোথাকার, ও নানিরা ও খালারা ও বুবুরা দেখুন আপনাদের সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে, দেখুন মনে হচ্ছে অঙ্গনওয়াড়ি তো যাচ্ছে না মনে হচ্ছে লাল মারুতি গাড়ি গুর 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 গুর, ও তোরা দেখি রে ফিরি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে, ও তোরা দেখি রে ফিরি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে, ও তোরা দেখি রে দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে, দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে, ডান বগলে ভ্যানিটি এবং মোবাইল হাতে, তোরা দেখি রে একটা ছেলে বাড়িতে থাকবে না, সব ছেলে টিফিন নিয়ে সেন্টারে হাজির বা দুই একটা বাড়িতেও চলে যায়, সেই দিন সেদ্ধ ডিম তুই মনে করিস সব ছেলে আসবে না, সব সেদ্ধ করতে হবে না অর্ধেক ব্যাগে ভরে নিবি, এইবার ডিমের দিনে সব ছেলে চলে যায় সেদ্ধ ডিম গুলা গোটা দিতে পারি না, কি করে কি করি বল না, এখন আজ বটিতে পিস পিস করে প্রসাদ বিলে নতুন বিলিতে লাগে, বেশ করেছি, আরে ভিটামিন মুকি বাচ্চা দিকে ভিটামিন খাওয়াইছে, ওইটাই ভিটামিন হ্যাঁ ওইটাই ভিটামিন, ভিটামিন খাওয়াইছে ও গো, সব দিন যাই কেউ যাই না ডিমের দিনে কেউ আগে রাখে না, সেদিন ডিম তো গোটা মেলে না, তোরা দেখি রে ফিরি সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে রে,
যদি লাইন না করিস, আমার সঙ্গে যদি লাইন না করিস, তো এই 10 টাকা দিয়ে ঘোড়া ডিম হবে। এর মানে যদি একটা কাঁচা কঞ্চে নিয়ে দিতে বেরিয়ে সোজা কইতাম। আমার সঙ্গে যদি লাইন না করিস, ওই যে বাচ্চা ছেলে মারা ডিম খেয়েছি, মুসুরি ডাল খেয়েছি, তোর মা কানি পুটুলি করে গলি ভরে রেখে দিয়েছে, পঞ্চায়েত যাবো, মেম্বার দিকে খবর দেবো, তোর বাড়িতে পুলিশ ভরবো, দিয়ে তোর মায়ের গুদুমে কত মাল ভরা আছে, তোর গুদুমে কত মাল ভরা আছে, পঞ্চায়েত থেকে মেম্বার পুলিশ নিয়েছে, তোর মা বেটি দুটো গুদুম গরম করে ছেড়ে দেবো। আরে যা বল, আরে যা, এই মা সত্যি যদি চলে গেল, যদি বলে দেয় তাহলে তো বদনাম হয়ে যাবে। এই শোন, এই শুনে জানা রে, এতক্ষণ শুয়ে পড়তি, আমি যা বলবো তাই শুনবি। ভালোবাসাবাসি যখন আছে, আমাদের ভবিষ্যৎ চিন্তা আছে তো নাকি, ছেলে পিলে হবে, বিয়ে করে, সেই তো, তাই আজ থেকে বাচ্চা ছেলে দিনে একবারে ডিম দিবি না। কেন? এই বাচ্চা ছেলে বেশি ডিম খেলে শরীরে হিট হয়ে যাবে না, তাই গরমের সময় বেড়ে যায়। আর মুসুরি ডাল একবারে খিচুড়িতে দিবি না। এই খিচুড়িতে মুসুরি ডাল না দিলে খিচুড়ি হবে কি করে? কোন সালা চাকরি দিয়েছে? বাচ্চা ছেলে বেশি মুসুরি ডাল খেলে মুসুরি কোন কলাই কষা নয়, এবার পেট চাই ফিরে বেশি বাচ্চা ছেলেদের মেনা টন টন করতে লাগবে না। শোন, তোর মা আমাকে বিয়ে দেবে তো আমার সঙ্গে? রাজি যদি না হয় আমি পালিয়ে গিয়ে বিয়ে করবো, বল। তাই তোর পেছনে আমি সর্বক্ষণ কেন লেগে আছি বল দেখিনি? যাবে সে তুমি দেখা দিল কো কহিয়ো রামি নহি, আচ্ছা মেরে হোঠো পে এক তেরে সিবা কোই নামি নহি, বন গয়া হুঁ দিল কো চুরানা হোক তো যত্ন করে